বিউটি সাইন টিপসের সবাইকে স্বাগতম। আমাদের আজকের আলোচনার বিষয়, দুধ আর মাছ একসাথে খেলে কি হয় জানেন তো? চলুন বিস্তারিত জেনে নেই। দুধ আর মাছ একসঙ্গে আমরা অনেকেই খাই, একই দিনে আমরা দুধও খাই মাছও খাই। মাছ ছাড়া আমাদের চলেই না, আবার দুধ ছাড়াও চলে না। কিন্তু এই দুধ আর মাছ একসঙ্গে খাওয়াটা কি আমাদের শরীরের জন্য ঠিক? এটা একসঙ্গে খেলে কি আমাদের কোনো অসুবিধা হবে? সেসব কিছু নিয়েই আজকের এই ভিডিওটি। তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। দুধ এবং মাছ একসঙ্গে যদি আপনি খান, তাহলে আপনার শরীরে এক ধরনের ক্ষতিকর টক্সিনের পরিমাণটা অনেকটাই বেড়ে যায়, ফলে শরীরের ভিতর এক ধরনের সমস্যা দেখা দিতে পারে। শুধু তাই নয়, আয়ুর্বেদের মতে শরীরের এই যে টক্সিনের পরিমাণটা বেড়ে যাওয়ায়, এর অর্থ হলো আপনার শরীরে বিষের পরিমাণটা বেড়ে যাওয়া, যা একাধিক রোগকে ডেকে আনতে পারে, যেটা আপনার পক্ষে অনেক সমস্যার হবে এবং অনেক ক্ষতিকারকও হবে। মাছ এবং দুধ একসঙ্গে যদি খান, তাহলে আপনার অ্যালার্জির সমস্যাটাও কিন্তু বৃদ্ধি পেতে পারে। যদি আপনার কোনো অ্যালার্জির সমস্যা থাকে, তাহলে কোনোভাবেই মাছ এবং দুধ একসঙ্গে খাওয়া যাবে না। আর যদি অ্যালার্জির সমস্যা নাও থাকে, অ্যালার্জির কিন্তু একটা আশঙ্কা থেকে যায় যদি মাছ এবং দুধ একসঙ্গে খান। এবার আপনি বলতেই পারেন, মাছও আমরা রোজই খাই আবার দুধও রোজই খাই, এক্ষেত্রে কি করব? বিশেষ করে যেগুলো তৈলাক্ত মাছ, যেদিন আপনি খাবেন সেদিন কিন্তু দুধ অবশ্যই খাওয়া যাবে না। কারণ একাধিক গবেষণায় প্রমাণিত হয়েছে যে মাছ এবং দুধ একসঙ্গে শরীরে প্রবেশ করলে রক্ত চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়, সেই সঙ্গে হার্টের স্বাস্থ্যেরও অবনতি ঘটতে থাকে। তাই এই দুটো খাবারকে কোনোভাবেই একসঙ্গে খাওয়া যায় না। সেই কারণেই নিজেকে সুস্থ রাখতে, আপনার শরীর যাতে অ্যালার্জির কোনো রকম সমস্যা না আসতে পারে, আপনার হার্ট যাতে ভালো রাখতে পারে, কোনো রকম রোগ যাতে শরীরে প্রবেশ করতে না পারে, রোগ প্রতিরোধ ক্ষমতাটা যাতে ঠিক থাকে, তার জন্য দুধ এবং মাছকে একসঙ্গে খাওয়া যাবে না। তো যদি আপনার খেতেই হয়, সেক্ষেত্রে 3 থেকে 4 ঘন্টা বিরতি দিয়ে খাবেন, তাহলে কোনো সমস্যা হবে না। আজকের ভিডিও থেকে আমরা জানতে পারলাম দুধ এবং মাছ একসঙ্গে খেলে শরীরের জন্য সেটা কতটা ক্ষতিকারক। সুতরাং দুধ এবং মাছ কোনো রকমভাবেই কিন্তু একসঙ্গে খাওয়া যাবে না। তো এই ছিল আজকের ভিডিও। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর লাইক করতে একদমই ভুলবেন না। আর আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।